সাধারণ মানুষকে বিজ্ঞান মনস্ক করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা জেলা শাখার উদ্যোগে শিবিরের আয়োজন করা হয়। রবিবার সকালে মালদা শহরে পুলিশ লাইন এলাকায় শুভঙ্কর বাঁধে শিবিরের আয়োজন করা হয়। জানগুরু ও ওঝা উনিনের কাছে মানুষ কিভাবে প্রতারিত হয় বিজ্ঞানের মাধ্যমে তা তুলে ধরা হয়। কিভাবে জানগুরুরা ডাইনি চিহ্নিত করেন তাও প্রাতঃভ্রমণে আসা মানুষদের সামনে তুলে ধরা হয় বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সভাপতি কেপি সিং সহ অন্যান্যরা। কেপি সিং জানান, প্রাতঃভ্রমণকারীদের আবদার ছিল বিজ্ঞান মনস্ক শিবিরে। জানগুরু ও অন্যান্য ওঝা গুণিনরা মানুষকে বোকা বানিয়ে প্রতারণা করছে। কিভাবে প্রতারণা করে তা বিজ্ঞানের মাধ্যমে তুলে ধরা হয় সাধারণ মানুষের সামনে। মানুষ যেন বিজ্ঞান মনস্ক হয় তার জন্য এই ধরনের শিবির বিভিন্ন জায়গায় আয়োজন করে থাকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সারা জেলাতে মানুষকে বিজ্ঞান মনস্ক করার জন্য, সচেতন করার জন্য আমরা কুসংস্কার বিরোধী বা কৌশল প্রদর্শনী আমরা করে দেখাই। এই আমি প্রত্যেক দিন, আমি, আমার ওয়াইফ এবং বন্ধু বান্ধবরা মর্নিং ওয়াকে এখানে আসে। ওদের আবদার ছিল কি এই বিজ্ঞান মঞ্চ মানুষকে সচেতন করার জন্য যে কৌশল দেখাচ্ছে, আমাদেরকে দেখান কৌশলটা, আমরাও শিখবো, আমরাও জানবো, আমরাও বিজ্ঞান মনস্ক হব। তাই আজকে এই বাউন্ড রোডে আমাদের এই যত মর্নিং ওয়াকার ছিল সবাইয়ের আবেদনকে আমি সাড়া দিয়ে আজকে আমি খেলা দেখালাম। প্রত্যেকটি ঘটনাকে আমরা এখানে মানুষকে দেখালাম কিভাবে আগুন লাগানো যায়, আগুনে হাঁটা যায়, কিভাবে এই যে ঘুটির মধ্যে চাল ভরে উঠিয়ে নিয়ে আমি চাকু দিয়ে এর আবার আমাদের হয়তো কীভাবে ডাইনি চিহ্নিত করে গ্রামগঞ্জে, কিন্তু সন্থালদের মধ্যে, ট্রাইবালদের মধ্যে কিন্তু অনেক ঘটনা এটা ঘটে, সেটা আমরা মানুষকে দেখালাম। এবং শুধু দেখালামই না, আমরা প্রত্যেকটি এর পিছনে কী বিজ্ঞান লুকিয়ে আছে সেটাও আমরা কিন্তু খুলে দেখালাম। আপনারা দেখে হবেন কি একটা সবাই আটার গুলিটা ভেসে ডুবে গেলো, আর একজনের ভেসে গেলো, কেন ওই কিছু তন্ত্রমন্ত্র জানে, তাহলে খুলে যখন দেখলো ওর ভিতরে সোলা ভর্তি ছিল। তো এইরকম কৌশল করে কিন্তু ওরা, অনেক জানগুরুরা তান্ত্রিক বাহির থেকে এসে মানুষকে ঠগে। এই যে রত্ন তাবিজ এই কিছু বিক্রি করে, এদের মধ্যে কিন্তু কোনো ক্ষমতা নেই। যদি এতই ক্ষমতা থাকতো, যে একটা পাথরের মধ্যে ক্ষমতা থাকতো, তাহলে পাথরটা পড়ে ওই নিজেই যে সে পাঁচতলা বিল্ডিং করতে পারবে, নিজেই গাড়ি হবে। কিন্তু দেখবেন ওই কোর্টে বসে কিন্তু ওর পাথরই বিক্রি করে, ও নিজের অমির লোক হতে পারে না। অনেক জ্যোতিষীরা বলে আমি গ্রহ ফাঁড়ি কেটে দেবো, গ্রহ ফাঁড়ি কেটে দেয় ওরা, এটা বলে ওরা অনেক ঠগে মানুষকে। কিন্তু আমি দেখেছি অনেকটি একটি জ্যোতিষীকে জিজ্ঞেস করলাম, আপনার মেয়ে কেন বিধবা হলো, যখন আপনি জ্যোতিষী আপনি সব জানেন, তাহলে আপনার মেয়ে কেন বিধবা হলো, আপনি ওর গ্রহ ফাঁড়ি কেন কাটলেন না, কিন্তু এর কোনো সদ উত্তর দিতে পারলো না। তাই আমি মানুষকে আজকে, আমি আজ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে আজকে এখানে কলা কৌশল প্রদর্শনী আমি দেখালাম মানুষকে সচেতন করার জন্য। আপনারা সচেতন হন, বিজ্ঞান মনস্ক হন এবং প্রত্যেকটি যুক্তি দিয়ে বুঝুন, যুক্তি দিয়ে আপনি ওটা গ্রহণ করুন, এটাই আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের আবেদন বলে আজকে আমরা এখানে, আমি আর আমার বন্ধু এটা মানব, ইনিও একজন স্কুলে মানে ই করেন চালায়, তো এই দুজন মিলে আজকে আমরা এখানে দেখালাম। এর আগেও দুদিন আমরা কিন্তু এখানকার মানুষকে অনেকটা ছোটোখাটো বিজ্ঞান মনস্ক করার জন্য কৌশল প্রদর্শনী দেখিয়েছি। আবার এখন একটা আবেদন আসলো আমাদের ওই দিকে দেখাবেন, ওনারই আমরা কিন্তু আবেদনটা পরিপূর্ণ করব। আর এখনই আমি 8টার সময় বেরিয়ে যাবো, পকুয়াহাটে আমাদের প্রোগ্রাম আছে, ওখানে কুসংস্কার বিরোধী। আপনার নাম? আমি কেপি সিং, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সভাপতি, প্রেসিডেন্ট। সমাজের মধ্যে মিশতে দেয় না, কেন ডাইনি আছে আলাদা এসে, এরপরে ওরা ডাইনি চিহ্নিত করার পর তখন যে সে আবার টাকা পয়সা নিয়ে যায়। কিন্তু মন্ত্রপুত করে আমার লাড্ডু আছে, আমি তিনজনকে তিনটি লাড্ডু দেব, তিনজনকে এরকম করে রাখেন। এই হলো এটা লাড্ডুটা ডালিয়া হচ্ছে না কিন্তু।
হাইড্রোজেন উৎপন্ন হয় সোডিয়াম প্লাস কি হচ্ছে আপনি একটা মোমবাতি জ্বালিয়ে নেবেন আঙ্গুলটা এমনি এমনি করেন আঙ্গুলটা পুড়বে পুড়বে না আর এক জায়গায় যদি রেখে দিয়ে এরকম তখন পুড়ে যাবে আপনি দেখবেন আঙ্গুল আমি কখনো কিন্তু এক জায়গায় রাখিনি আমি সবসময় আঙ্গুলটা কি করে